প্রিয় শিল্পী, প্রিয় বাদক, তবলা বাদক আমি খুব পছন্দ করি তার বাজনা। অনেকবার তার বাসায় গিয়েছি, খেয়েছি। আর পণ্ডিতজি তার মুখে, এটা আমার এই পণ্ডিত কথাটা আমার খুব ভয় লাগে, কারণ সব জায়গায় সব জিনিস মানা না। আমার গ্রামে গঞ্জে আমাকে বলে গিয়ে যেখানে বসে আমি গান করতেছি আজকে, এখানে কত ভারতের কত মহামহিমরা গান করে, কারণ আমি এই শব্দটা আমি প্রচার করে নিলাম, এটা আমার কাছে খুব ইয়েজনক। আমার ইয়ে তো ভার সহ্য করার মতো মানুষ আমি নই, শিল্পী নই। তবে সমরবাবু যেটা বললেন যে লোকগান আর ক্লাসিক্যাল গান একসঙ্গে কীভাবে হয়, আমি জিনিসটার ভিন্নভাবে দেখি না, আমি দেখি শুধু সুর, যেমন মনে করেন। সারে গারে রে সারে সারে দাসা গারে গা পা দাসা নে দাবা মা গারে গাধা মা মা গারে গাবা মা গারে গারে সারে দা সারে গা রে সারে সারে দাসা সত করলাম। আমি এই এই আমি যদি রাগটা জানি, আমি তার নিয়মকানুনটা জানি, তাহলে আমার এটা গাইতে কোনো সমস্যা হবে না। কিন্তু ঠিক এই রাগে গ্রাম্য একটা কান্না আছে, ও গো বাবা গো বাবা বা মা মারা গেলে, এই ঠিক কান্নাটা শুদ্ধ করলেন। ও বাবা তুমি নখসলাই আমার আয়া দেখবাই গো সারে গারে রে সা, মানে আমি নিঃসারে একইভাবে দেখি সমস্ত যত গা সঙ্গীত আছে সবের উৎপত্তি গোড়াটা এক জায়গায়। যেমন সারে গা সারে পা মা ধা মা পা গা রে গা মা গা রে সা কাফি। আর সাধু আন্না মোহাম্মদ রসুল আজান, আর সাধু আন্না মোহাম ভেরিয়েশন রসুল্লাহ, আমার মধ্যে এই ভিন্নতাটা আমি পাই না। আমি লোকক সঙ্গীত এবং বিয়ের গান, নৌকা বৈশের গান, ধামার গান, ধ্রুপদ গান সবের মধ্যে আমি সুরটা দেখি। হ্যাঁ, তবে এক একটা গানের যে এক রাস্তা, আমি যদি রাস্তা জানা না থাকি, কোনটা সুনামগঞ্জের রাস্তা, কোনটা ঢাকার রাস্তা, কোনটা কলকাতার রাস্তা, এই রাস্তাগুলো ভালো করে আমাদের জানা দরকার। আমার কাছে সব গোড়াটা এক জায়গায়, একটু সুর। খুব খুব সুন্দর করে এত মোলায়েমভাবে আপনি বোঝাচ্ছেন, মানে আমি তো এমনি তো আমার নিজের সঙ্গীত শিক্ষা নেই, কিন্তু আমার বুঝতে শুনতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি তো ভিন্নতা কোথায়, সবই তো একটা জায়গা থেকে উৎস হয়েছে, এক জায়গা থেকে উৎপত্তি হয়েছে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, এবার ফিরছি আবার এক্ষুনি আজ সকালের আমন্ত্রণে।